হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টিনা আনকাটের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। গত জানুয়ারি মাসে আমরা গেছিলাম গ্যাংটক বেড়াতে। গ্যাংটক বেড়াতে মানে গ্যাংটকের কিছু সাইট সিইং তো করেইছিলাম, তার সঙ্গে নাথুলা, ছাঙ্গুলেক, বাবা মন্দির সমস্তটা ঘুরেছিলাম। বাট যতই সারাটা দিন ধরে ঘুরি না কেন, দিন শেষে সন্ধ্যাবেলা এই এমজি মার্গে এসে না বসলে যেন মনে হয় এই ঘোরাটাই ইনকমপ্লিট হয়ে আছে। তো গ্যাংটকের বাকি ভিডিওগুলো আমার চ্যানেলে তোমরা অলরেডি পেয়ে যাবে, বাট এমজি মার্গে সেইভাবে একটা ভালো ভিডিও আমি এখন অবধি আনিনি। তো ভাবলাম এই ভিডিওটায় আমি তোমাদের দেখাই যে গ্যাংটকের এমজি মার্গে কীরকম কী জিনিস পাওয়া যায়, কেমন তার দাম, বা সিকিমের বাকি সমস্ত জায়গা থেকে এখানকার দাম কি একটু হলেও কম। তো চলো আজকের ভিডিওটা সেটা নিয়েই করবো। আজকের পুরো ভিডিও জুড়ে রয়েছে এমজি মার্গে পুরো মার্কেটটা তোমাদের সঙ্গে এক্সপ্লোর করা। চলো তাহলে শুরু করা যাক। তো সারা দিন ঘুরে ফিরে প্রচণ্ড টায়ার্ড থাকলেও এই সন্ধ্যের পরটা যেন হোটেলে বসে থাকতে একদম ইচ্ছা করে না, তাই সাজগোজ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে এমজি মার্গে। তো এখন একটু ঘুরে বেড়াবো, দেখবো, কেননা আগের দিনও এসেছিলাম, সব কিছু দেখে গেছি, বাট কেনাকাটা কিছুই করা হয়নি। তো গ্যাংটক এসেছি, এমজি মার্গে এসেছি, আর বাড়ির বাকিদের জন্য কিছু নিয়ে যাব না এটা তো হতেই পারে না। তো আজ একটু শপিং করব। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি চায়না বাজারে। এই দোকানটার নাম আমি অনেকের মুখে শুনেছি, তো ভাবলাম এই দোকানটা থেকে আজকে স্টার্ট করি। আর এখানকার কালেকশন আমি দেখে তো অবাক, প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর কালেকশন। দেখো এখানে বিভিন্ন রকম যে ম্যাগনেটগুলো হয়, ওয়াল ম্যাগনেটগুলো থেকে শুরু করে বিভিন্ন রকম কাপের সেট, তারপরে সিকিমের বিভিন্ন রকম যে কালচারাল যে জিনিসগুলো হয়, শোপিস হয়, ট্র্যাডিশনাল জিনিসগুলো, সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর দামের কথা যদি তোমাদের বলি আমি, তার দামটাও কিন্তু ছিল প্রচণ্ড রিজনেবল। চাইলে কিন্তু তোমরা বার্গেনিং করতেই পারো। আর সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এটা। তো এটা আমি নিজের জন্য একটা নিয়ে নিয়েছিলাম। তো সমস্তটাই কিন্তু বার্গেনিং করে নিতে হবে, প্রথম কথা তোমাদের এটা আমি বলে রাখি। তো এখানে কোনো কিছুই কিন্তু দাম শুনে সঙ্গে সঙ্গে যদি তুমি কিনে ফেলো তাহলে কিন্তু তোমাদেরই লস। তো সব কিছু একটু যাচাই করে ভালো মন্দ দেখে, কেননা দোকানের তো অভাব নেই, প্রচুর দোকান, সারি সারি লম্বা লাইন দিয়ে প্রচুর দোকান আছে। একটা জায়গায় তুমি 10টা দোকান ঘোরো, কোনো অসুবিধে নেই। আর হাতে তো সময়েরও অভাব নেই, সুতরাং আস্তে ধীরে দেখে শুনে কেনাটাই আমার মনে হয় বেটার। আর এই চীনা বাজার দোকানটা তোমরা যদি যেতে চাও তাহলে এমজি মার্গের যে মেইন এন্ট্রান্সটা আছে, তো সেটা দিয়ে গিয়ে জাস্ট একটুখানি এগিয়ে গিয়েই ডান দিকে কিন্তু রয়েছে এই দোকানটা। তো ওই দোকানটায় প্রচুর কালেকশন পাবে, আর দামটাও কিন্তু বেশ রিজনেবল রয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই ওখান থেকে শপিং করতে পারো। আর এই দোকানটা দেখো, এই দোকানটা আমি যখনই আসি এখানে সামনেটা কিছুক্ষণ হলে দাঁড়িয়ে থাকবই। তো এই জায়গাটা এত ভালো লাগে আর এত সুন্দর, এখানকার যে সিকিমের ট্র্যাডিশনাল জিনিসগুলো দিয়ে সাজানো, খুব সুন্দর লাগে দেখতে। অ্যাকচুয়ালি আমি যেহেতু সিকিমে থাকি তাই বাকি বিভিন্ন জায়গার দামও আমার মোটামুটি জানা আছে, কেননা সাউথের ওদিকে বলো বা ওয়েস্টে বলো, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এইসব শোপিস বা ওয়াল ম্যাগনেট বা বুদ্ধার যে শোপিসগুলো হয় সেগুলোর কিন্তু দাম আমার মোটামুটি জানা আছে। তো সেখানের দামের তুলনায় এই এমজি মার্গে কিন্তু দাম অনেকটা কম। আমার তো মনে হয় দার্জিলিংয়ে যে ম্যাল রোড আছে সেখানের দামও অনেকটাই বেশি। তো চলে এসেছি আরেকটা দোকান, এগুলো রাস্তার উপর একদম ওপেনলি যে দোকানগুলো বসে থাকে এমজি মার্গের উপর, তো সেই দোকানগুলোতে। তো সেই দোকান থেকেও দেখছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। এই যে দরজায় বা জানলায় ঝোলানোর জন্য যে জিনিসগুলো হয়, উইন্ডো হ্যাঙ্গিং যেগুলোকে বলে, তো সেগুলোও দেখছিলাম। বাড়ির প্রত্যেকের জন্য কিছু না কিছু তো শপিং করে নিয়ে যেতেই হবে, বুঝতেই পারছো। তো সেই জন্য এগুলো টুকটাক দেখে শুনে বার্গেনিং করে আমি নিচ্ছিলাম। আর যেহেতু আমরা গেছিলাম জানুয়ারি মাসে, তো তখন তো ফেস্টিভ সিজন চলছিলই, তাই চারিদিকটা আরও যেন বেশি করে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এমনিতেই এখানে আলোর একদম মেলা বলতে পারো। আমার তো মনে হয় আমাদের এই গ্যাংটকে যে এমজি মার্গটা রয়েছে সেটা বিদেশের থেকে কম কিছু সুন্দর নয়। সত্যি এত সুন্দর লাগে এই জায়গাটায় আসলে, মনে হয় বাড়ি ফিরতে সত্যি ইচ্ছা করে না। তো আমরা এখন চলে এসেছি এমজি মার্গে একদম শেষ প্রান্তে। তো এই দিকটাতেও রয়েছে কিন্তু আই লাভ গ্যাংটক, এই জিনিসটাও বেশ সুন্দর। সকালবেলা এটার একরকম ভিউ লাগে, বাট রাত্রিবেলা লাইট লাগানোর পর কিন্তু এটা একরকম দেখতে লাগে। তো এখানেও দেখছি অনেকে ছবি তুলছে। আর এই দোকানটার ভিতরে আমি আর ঢুকিনি, এই দোকানটা বাইরে থেকেই জাস্ট দেখছিলাম। ভিড়টা দেখো একবার, প্রচুর ট্যুরিস্ট রয়েছে, এখানকার লোকাল লোকজন তো থাকেই, এখানে ঘোরাফেরা করে। এখানে প্রচুর ব্র্যান্ডেড শপও রয়েছে, এমজি মার্গের উপর ব্র্যান্ডেড শপ আছে। তারপর বিভিন্ন রকম ছোটো ছোটো দোকান রয়েছে, খাবারের দোকানে তো কোনোই অভাব নেই, ফাস্টফুড বলো বা রেস্টুরেন্ট বলো, সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর এরপর আসি গ্যাংটকে বা সিকিমে আসলে যারা যে জিনিসটা বেশি করে কেনে সেটা হচ্ছে সোয়েটার। সোয়েটার বা গরম পোশাক যেটাকে বলা হয়, তো সেই জিনিসগুলোও কিন্তু এখানে প্রচণ্ড রিজনেবল প্রাইসে পাওয়া যায়। কেননা আমি গত বছর দার্জিলিং গেছিলাম, তো সেখান থেকে আমি যা যা জিনিস এনেছি তো সেগুলোর সঙ্গে যদি আমি পার্থক্য করতে যাই দামের, তো এখানে অনেকটা কম। তো সেই হিসেবে বিচার করতে গেলে আমার তো মনে হয় এমজি মার্গ বেস্ট সমস্ত দিক থেকে। তো কেনাকাটা করার জন্য, শপিং করার জন্য তো একদম বেস্ট। তো এখন চলে এসেছি মিনি শপে, আর এই শপটা যেখানে থাকুক না কেন আমি একবার হলেও ভিতর থেকে এক্সপ্লোর করে আসবই, এত ভালো লাগে। তো এখানে এত সুন্দর কিউট কিউট জিনিসগুলো থাকে না, দেখতে ভীষণ ভালো লাগে। তো এই যে এই হেয়ার ব্যান্ডগুলো দেখছিলাম, কত সুন্দর সুন্দর সফট টাচ ছিল, সেগুলোও দেখছিলাম। তো যাই হোক, ওখান থেকে কোনোভাবে বেরিয়ে আসতে পেরেছি। এখন চলে যাব হচ্ছে খাবারের দিকে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ঘুরতে ঘুরতে অনেকটা টাইম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘুরছি, গোটা সন্ধ্যায় প্রায় এমজি মার্গে আজ সময়টা কাটালাম। তো এখন চলে এসেছি হোটেল বাউলে। হোটেল বাউলের ভিতরেই কিন্তু রয়েছে পেটুক মশাই বলে একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা আমরা গুগলে সার্চ করে এটা পাই। তো আমার খুব ইচ্ছে ছিল একটুখানি আজকে বাঙালি খাওয়া দাওয়া করার, কারণ এসে থেকে চাইনিজই খেয়ে চলেছি, আর চাইনিজ খেতে ইচ্ছে করছে না। চাইনিজ হোক বা কন্টিনেন্টাল হোক, এসবই খাচ্ছি। তো ভাবলাম না, আজকে বাঙালি থালিই খাবো। তো সেই জন্য পেটুক মশাই চলে এসেছি। তো দেখা যাক, এখানে রিভিউ তো দেখলাম ভালোই ছিল, তো দেখা যাক খাবারটা কেমন হয়। তো অ্যাম্বিয়েন্সও কিন্তু ভীষণই ভালো ছিল ভিতরকার। তো আমরা একটা সিট নিয়ে বসেছিলাম, আর অর্ডার করেছিলাম হচ্ছে দুজনের জন্য দুটো চিকেন থালি, মাটন থালি অর্ডার করেছিলাম, বাট ওনারা বললেন যে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য দুজনের জন্যই দুটো চিকেন থালি অর্ডার করেছিলাম। তো এই যে বসে আছি, আর চারিদিকটা কিন্তু বেশ সাজানো গোছানো ছিল, লোকজনও কিন্তু ছিল, আর প্রত্যেকেই বাঙালি ছিল। অবভিয়াসলি বাঙালিরা যেখানেই যাক না কেন বাঙালি থালিটাই মেনলি খোঁজে। প্রথম 2 দিন হোক 3 দিন হোক রেস্টুরেন্টে যতই চাইনিজ খাক না কেন, সেই শেষে কিন্তু গিয়ে বাঙালি খাবারেরই খোঁজ পড়ে। তো আমরাও সেরকমই। তো অর্ডার দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, এখনও আমরা খাবার পাইনি। তো বসে আছি, যাই হোক ওয়েট তো করতেই হবে। তো প্রায় 40 মিনিট মতন অপেক্ষা করার পর কিন্তু ফাইনালি আমাদের থালি এসে হাজির। তো 2 রকম ভাজা, একটা তরকারি, ডাল, চিকেন, পাঁপড়, মিষ্টি সমস্ত কিছুই ছিল। তো খাবারটাও মোটামুটি ভালোই ছিল। তো দুজনে মিলে ভালো করে খাওয়া দাওয়া করে এখন চলে যাব আবার হোটেলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের এমজি মার্গের এই ভিডিওটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল টিনা আনকাট সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। টিল দেন, টাটা।